নমস্কার, দি রিপোর্টে স্বাগত। ফের খবরের শিরোনামে সন্দেশখালি, তবে এবার আর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের জন্য নয়। গতকাল বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রর নাম ঘোষণা হতেই এদিন হোলির মতো আনন্দ উৎসবের দিনে বিক্ষোভে সামিল হলেন সন্দেশখালীর মহিলারা। সন্দেশখালীর রেখা পাত্র পাড়ার গৃহবধূ। তবে রাজনীতি থেকে উঠে আসা এমন কোন ব্যক্তিকে প্রার্থী করা হোক রেখা পাত্রর বদলে, এমনই দাবি জানাচ্ছেন বিজেপি মহিলা কর্মীরা। চাই না আরো অন্য কেউ প্রার্থী হোক, আমরা সেটাই চাই। রেখা পাত্রকে আমরা চাই না, আমরা সবাই আন্দোলন করেছি কিন্তু আমরা রেখা পাত্রকে চাই না। আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তাও হোক, রেখা পাত্রকে আমরা চাই না। রেখা পাত্র রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, বেশি ও শিক্ষিত না, আমরা সবাই আন্দোলন করেছি কিন্তু আমরা জানি না যে ও এই কাজটা করছে। আমরা অন্য মানে প্রার্থীর মুখ চাই। ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি, যে সিদ্ধান্তটা হবে কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে, কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য, ভোটের প্রচারে তো আমরা আন্দোলন আসিনি। অন্য মুখ চাই আমরা, আমরা ওনাকে চাই। আমরা চাইছি অন্য একটা মুখ, আমরা রেখা পাত্রকে চাই না। রেখা পাত্রকে চাই না এই কারণে, আর একটু শিক্ষিত বা সবার সঙ্গে চলতে পারবে, মিশতে পারবে, এরকম একজনকে চাই। আর একটা জিনিস হচ্ছে সব থেকে বড় কথা, কালকে যখন জানতে পারলাম অনেক দেরিতে, কিন্তু এখনও অনেকে জানে না বা জানছে, এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে, নিশ্চয়ই একা কিছু করতে পারেনি, একা তো করেনি না, সে সবই ঠিক আছে। আমরা চাইছি না অশিক্ষিত, সেটা তো জানি না আমি, অশিক্ষিত না শিক্ষিত সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওকে আমরা চাইছি না। এখানেই অন্য মানে আরো মুখ আছে, তাদেরকে সবাই মানে চাইছে সেরকম মুখ। হ্যাঁ, শিক্ষিত বা সেও আন্দোলনের শুরুতে ছিল, অনেক মারধর সেও খেয়েছে, অনেক অপমানিত সেও হয়েছে, যদি সেরকম একজন হয় আমাদের কোনো। এখন দেখার এই বিক্ষোভের প্রভাব পড়ে কিনা বিজেপির প্রার্থী তালিকায়। শান্তনু বিশ্বাস, দি রিপোর্ট, সন্দেশখালি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।